ক্ষেত্রমন্ত্রী জাতি 35 নির্দা হাই স্কুল -5 সাউথিয়া 0 বড়াই হাই স্কুল 5 এরপর আমরা শুরু করব রাউন্ড 4 রাউন্ড 4 এর গুণাধান আগের মতো প্রথমটার মতোই ফলে নেগেটিভ মার্কিং নেই আমাদের বলতেই পারো অসুবিধা নেই আমরা এটা শুরু করব অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে শুরু করব টাইম 10 সেকেন্ড শুরু করব বড়াই হাই স্কুল থেকে তোমাদের প্রশ্ন ফোর্থ রাউন্ডের প্রথম প্রশ্ন বড়াই হাই স্কুলের জন্য কত সালে অসহযোগ আন্দোলন আরম্ভ হয় কত সালে অসহযোগ আন্দোলন আরম্ভ হয় নেক্সট 1920 নেক্সট 1930 নেক্সট 1920 নেক্সট 1921 নেক্সট আরে দেখা যাক কত উত্তর আছে না প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা যেভাবে মানে প্রবলেম হলে এই প্রশ্নটি চেঞ্জ হবে প্রবলেম হলে প্রশ্ন চেঞ্জ হবে প্রশ্ন যেভাবে আমার কাছে এসছে আমি সেইভাবে এটাকে দেওয়ার উত্তর রেখেছি জানি জানি তাদের জন্য ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন পাস নেক্সট পাস সুচিদানন্দ সিনহা নেক্সট নেক্সট রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক বলেছে মোহনপুর হাই স্কুলের জন্য ক্লাস 5 নেক্সট বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ কে শহীদ ক্ষুদিরাম বসু একদম ঠিক বলেছে ক্লাস 10 নেক্সট ভগৎ সিং এর প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি নওজোয়ান ভারত সভা এখানে ইংরেজিতে নামটা আছে ওটা বাংলা মানে তাই হবে কিনা আমরা জানতে চেয়েছিলাম সেটা হবে না না নেক্সট নেক্সট নওজোয়ান সভা যে নওজোয়ান ভারত সভা তো হ্যাঁ হিন্দুস্তানি পাবলিক অ্যাসোসিয়েশন থেকে এসছে আমি প্রশ্ন বাদ দিব আর কি যখন এই প্রশ্নে কনফিউশন আছে বাদ দিব তাদের বেগুনেশ্বরের মতন প্রশ্ন দেবো নেক্সট বেগুনেশ্বরের প্রশ্ন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন না বল নেক্সট লর্ড ক্যানিং নেক্সট লর্ড ক্যানিং নেক্সট নেক্সট নেক্সট
নেক্সট প্রশ্ন ছিল স্বাধীন ভারতের শেষ, স্বাধীন ভারতের, পরাধীন ভারতের নয়, স্বাধীন ভারতের চক্রবর্তী রায়কে বলে দিয়েছিলেন শেষ ভবনের জন্য। নেক্সট প্রশ্ন তাদের ভারতের রাষ্ট্রপতিকে কোন অমর বাণী লেখা আছে? চট্টগ্রাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? মাস্টার সূর্য সেন। একদম কারেক্ট অ্যান্সার মোহনপুর হাই স্কুল। দশ নেক্সট কমন্ডা হাই স্কুলে রাইটার্স অভিযানের নায়ক কে ছিলেন? রাইটার্স অভিযানের নায়ক কে ছিলেন? কারা ছিলেন? সাইমন না। নেক্সট হাইস্কুল মোহনপুর হাইস্কুল থাকতে সামসারা পাটপাড়া হাইস্কুল দিকতে বেগুনিয়া কেপ্রাতে খালি পাই নীলদা হাইস্কুল ফাইভ সাউথি হাইস্কুল টেন বড়াই হাইস্কুল টেন আর এইটাতেও কিন্তু বোনাস আছে দশ মার্ক পাঁচ মার্ক একই রকম নিয়ম। আমরা কতগুলো লোক দেখব ভারতের বিভিন্ন ক্ষেত্রে জড়িত দশ সেকেন্ড সময় তোমাদের বলতে হবে লোকটা কিসের সঙ্গে জড়িত। অপশন নেই সরাসরি বলতে হবে নেগেটিভ মার্কিং দিই বোনাস আছে বোনাস আছে নেগেটিভ মার্কিং এক কথা মনে রাখবে পরিষ্কার না হলে বোঝা না গেলে কিন্তু তুমি পরে পড়লে আমি বলেছিলাম তাতে অসুবিধা হয়। প্রথম প্রশ্ন গোবিন্দা সুবর্ণ হাইস্কুলের জন্য রাউন্ড ফাইভের প্রথম প্রশ্ন এই লোকটা কিসের লোক? নেক্সট ঠিক ঠিক করে ঠিক আছে দেওয়া হবে ভারতীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন হবে ইন্ডিয়া ভারতীয় নির্বাচন কমিশন ঠিক আছে ওদের জন্য পাঁচ মার্ক। তাদেরই প্রশ্ন এবার মন্ত্রের প্রশ্ন এই লোকটা কিসের লোক? না ভারতীয় নৌবাহিনী না এই লোকটি কিসের লোক?
একটুখানি চেঞ্জ করা হয়েছে। নেক্সট 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 রাষ্ট্রপতি নেক্সট নেক্সট ভারতীয় নৌবাহিনী একদম ইন্ডিয়ান নেভি ঠিক বলেছো একদম ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌবাহিনী এবার কাদের প্রশ্ন ছিল বেগুনিয়া বেগুনিয়ার প্রশ্ন হ্যাঁ হবে আইডেন্টিফাই দিস লোগো ভুল বললে মাইনাস ওই অপশন যদি তোমার
একটা প্রশ্নের এগেইনস্টে একবার উত্তর দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না। বোঝা গেছে? বোঝা গেছে? প্রথমে দশ, তারপরে আট, তারপরে ছয়, তারপরে চার, তারপরে দুই। স্যার এখানে একটু স্যার ছবি।
নেক্সট আচ্ছা আমি আরো সহজ করে সবার জন্য উনি একজন আইএস অফিসার উনি পরবর্তীকালে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেছিলেন পেয়েছিলেন আর কি উনি একজন আইএস অফিসার যিনি পরবর্তীকালে ভারতের নির্বাচন কমিশন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজিয়েছিলেন নেক্সট টু শেষ টাইম হয়ে গেছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান থাকাকালীন উনার আমলে সচিত্র যে ভোটার আইডি কার্ড সেটা উনার আমলে প্রথম শুরু হয় বলে বুঝতে পারছো তো নাম্বার ক্যারি করার থাকলে অনেক হয়ে যেত এটাকে রাউন্ডে নেক্সট উনি রাষ্ট্রপতি নির্বাচন লড়েছিলেন এবং আর কে নারায়ণের কাছ থেকে পরাজিত হয়েছিলেন লাস্ট প্রশ্ন লাস্ট টু উনি 2019 সালে পরলোকগমন করেন মারা যান 2019 সালে অডিয়েন্স ইএন সেশন খুব মজাদার প্রশ্ন এটা এটা ওনার ছবি যারা পিছিয়ে আছে তোমরা গেস করতে পারো উনি উত্তরপ্রদেশের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন জন্মসূত্রে উনি একজন বাঙালি নেক্সট উনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
নেক্সট আমি যুদ্ধবিমানে পাইলট হয়েছিলাম, প্রথম 8 জন স্ট্রোক পাই, কিন্তু আমি পরীক্ষা পেতে নবম স্থান। একদম ভিসকি ভাবে না আমাদের স্কুল, আমি দেখতে পাচ্ছি বর্ণালে। প্রতিষ্ঠাতা উনি
নেক্সট ডক্টর নীলরতন সরকার ছিলেন ওনার মামা। ডক্টর সুরেন্দ্র বলবে বলবে এই এই পুতে বলবে Thank you.
নেক্সট, এটা আমার ছবি, আমি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আমি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, গণেশ জননী, উনি এটা ওনার আঁকা ছবি, এটা আপনাদের ক্লু।